এখন বাজে রাত্রি 9:04। তো এখন হুট করে ইচ্ছা এখন চিকেন খাবো। তো আজকে চিকেন বানাবো, লাইফে ফার্স্ট টাইম ইন ব্যাঙ্গালোর আই উইল মেক দ্য চিকেন। তো জানি না অ্যাকচুয়ালি হাউ টু মেক দ্য চিকেন, হাউ টু প্রিপেয়ার দ্য চিকেন, সো উইল ট্রাই টুডে ফর দ্য এক্সপেরিমেন্ট। তো দিস ইজ মাই ফার্স্ট এক্সপেরিমেন্ট। তো এটা অল্পই চিকেন আছে, তো এই চিকেনটা আজকে আমি এক্সপেরিমেন্ট করবো ফর দ্য ফার্স্ট টাইম। অ্যাকচুয়ালি বেশি নেই, বাই চান্স যদি ওয়েস্ট হয়ে যায় তাহলে টাকাগুলো ওয়েস্ট করে লাভ নাই। তো সব কিছুই কম কম নেওয়া হয়েছে। এই হচ্ছে আমার তেলের ভান্ডার। তো এই তেলটা দিয়ে আমি চিকেন রান্না করবো, অ্যাকচুয়ালি হবে কিনা ট্রাই করব, আশা করি হয়ে যাবে, কারণ আমরা মেসে দেখেছিলাম। তো মেসে এই তেলটা আমরা মিনিমাম 3 দিন চালিয়েছি, ঠিক আছে। তো একদিনের চিকেন আমার তো বেশি হয়েছে মনে হচ্ছে, যে তেলটা চিকেনে বেশি হয়ে যেতে পারে, হয়ে যাবে। তো চিকেনটা একটু ধুতে হবে, একটু ধুয়ে নিই। ট্রাই করছি যত তাড়াতাড়ি সম্ভব, চেষ্টা করছি। তো আলুটা কাটি, জানি না এই পেঁয়াজটা কোথায় ছিল, এর সাথে গোটা পেঁয়াজের সাথে এই পেঁয়াজটা কোথাতে গেল ভাই? ভাঙা চোরা সংসারে ভাঙা চোরা পেঁয়াজ। ঠিক আছে চলো, ট্রাই করছি কি হচ্ছে না হচ্ছে, কিভাবে প্রিপেয়ার করতে পারি ট্রাই করে দেখি। লাইফে তোমরা অনেক কিছু ট্রাই করতে পারো, নেভার গিভ আপ, নেভার গিভ আপ। অ্যাকচুয়ালি এটা বুঝতেই পারছো, রুটি তৈরি করার এই তো আমরা আলু কাটছি, এই হচ্ছে মেস লাইফ। তো আলুটা 4টে ভাগ করবো। আমার ম্যানুয়াল চপার বাটারফ্লাই ব্র্যান্ড কিন্তু। খুন্তি রান্না হবে, দেখা যাক গ্যাসটা তো ধরা হবে। Thank you.
few moments later.